ড্রাগসের নেশায় আসক্ত স্বামীকে অবশেষে পুলিশের হাতে তুলে দিল স্ত্রী। জানা যায়, বিশালগড় থানার অন্তর্গত 1 নং চন্দ্রনগর এলাকায় রিপুন মজুমদার দীর্ঘদিন ধরে ড্রাগসের নেশা করে আসছে। ড্রাগসের নেশা থেকে দূরে থাকার জন্য তার স্ত্রী অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তার স্বামী রিপুন মজুমদার ড্রাগসের সেই নেশা থেকে দূরে সরতে নারাজ। বৃহস্পতিবার রাতে রিপন মজুমদার ড্রাগসের নেশা আসক্ত হয়ে বাড়িতে আসলে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এছাড়া নেশাগ্রস্ত রিপন মজুমদার ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। বাধ্য হয়ে তার স্ত্রী বিশালগড় থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এসে নেশাগ্রস্ত রিপন মজুমদারকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে তার স্ত্রী জানিয়েছেন, ওনার স্বামী সবসময় নেশাগ্রস্ত থাকার ফলে সংসারে ঝামেলা এবং অশান্তি করছে, তাই সংসারের এই অশান্তি থেকে মুক্তি পেতে অবশেষে বাধ্য হয়ে নিজের স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ঘটনা, আমার স্বামী অনেকদিন ধরেই কোর্ট রাখা, এটা নিয়ে ঘরের ভিতরে অনেক ধরনের যায় ঝামেলা। ঝামেলার পরেও আমার স্বামী শুধরায় না, তুই শুধরায় না যখন আমি অনেকদিন অনেক বছর হয়েছি আমি এরকম ভাবতেছি দেখতেছি, কিন্তু হেরে কোনো রকমই আমি হেরে ঠিক করতে পারতেছি না। হেরে বুঝাইছিও অনেক কিছুই কইছি, পঞ্চায়েতের কাগজও দেওয়া হয়েছে হের নামে, তারপরও হে বুঝে না, হে আমার লোক আরও উগ্র মেজাজ করে। তো উগ্র মেজাজ করার পর ঘরের ভিতরে প্রতিদিন ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পর আমি আর হের যন্ত্রণা থাকতাম পারতেছি না, বাধ্য হয়ে আমার থানা পুলিশ বাড়িতে আনলো। আজকে আজকে কি হয়েছে? আজকে হ্যাঁ, সকালে কামও গেছে, বাড়িতে এসে আবার গেছে, আবার এসে আবার কাজে গেছে। তো কাজে যাওয়ার পরে হে ঘরের ভিতরে মানে কোটা খাটের মধ্যে বয়ে বয়ে খাইতে আসে, তো আমি দেখছি। তো দেওয়ার পরে আমার আর সহ্য হয়েছে না, তো হেরে গিয়ে ধরার পরে হে আমারে অনেক কিছুই কইছে। এবার কোয়ার পরে তো ঘরের ভিতরে অনেক কিছু জিনিসপত্র ফালানো হয়েছে, ফালানো হয়েছে পরে অনেক ধরনের ঝামেলা হয়েছে ঘরের ভিতরে। কী নাম আপনার স্বামীর? রিপন মজুমদার। জায়গার নাম কি? 1 নং চন্দ্রনগর টিলা। তো পুলিশ যাইছে, স্বামীরা ধরছে নি? স্বামীরা ধরা হয়েছে।